রহমানের রাহিম ফেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ সুমন দেওয়ান প্রভাসক ফেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ টঙ্গিবাড়ি আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের উপর আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা করোনার এই দুঃসময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে এবং থাকো সকল শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সংযুক্ত হও আগামী পনেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে আশা করি পনেরোই ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজ খুলবে স্কুল খোলা স্কুল কলেজ খোলা আগ পর্যন্ত তোমরা আমাদের কলেজে সকল শিক্ষকদের অনলাইন ক্লাসে যুক্ত হও ক্লাসগুলো একটি মনোযোগ দিয়ে দেখো বাসায় নিয়মিত পর তো প্রিয় শিক্ষার্থীরা তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন অ্যান্ড এবং নেটওয়ার্কিং সিস্টেমের উপর আলোচনা করব তো প্রথমে আমরা জেনে নিব কমিউনিকেশন সিস্টেম কি তো কমিউনিকেশন যোগাযোগ সিস্টেম মানে পদ্ধতি তাহলে যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য ভিডিও আদান প্রদান করা হয় তাই হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ মনে করো একজন স্টুডেন্ট তার বন্ধুকে একটি গান ভিডিও গান দিবে বা শিক্ষক একটি নোটস দিয়েছে সে নোটসটি দিবে এখন এই নোটসটি কীভাবে দিতে পারে সরাসরি গিয়ে দিতে পারে বা গানটি কীভাবে দিতে পারে মোবাইলের মাধ্যমে দিতে পারে পেন ড্রাইভের মাধ্যমে দিতে পারে ব্লুটুথের মাধ্যমে দিতে পারে মেইল করে দিতে পারে এই যে যে পদ্ধতি প্রসেস এই প্রসেসটাই হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ডাটা কমিউনিকেশন বলতে কী বোঝা কমিউনিকেশন বলতে দুই বা ততোধিক কম্পিউটার পয়েন্টের মধ্যে ডিজিটাল ইনফরমেশন স্থানান্তরের প্রক্রিয়াকে বুঝে ডাটা কমিউনিকেশনের উপাদান কি জানি ডাটা কমিউনিশ উপাদান হচ্ছে পাঁচটি বা উৎসার ট্রান্সমিটার বাড়ক বা মাধ্যম রিসিভার তাকে বলা গ্রাহক বা প্রাপক ডেস্টিনেশন বা গন্তব্য এই পাঁচটি হচ্ছে ডেটা কমিউনিকেশনের উৎস উপাদান ডেটা কমিউনিকেশনের উপাদান এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট ডেটা ট্রান্সমিশন স্পিড বা এটিকে ব্র্যান্ডুইট বলা হয় ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে এই ডেটা ট্রান্সমিশন স্পিডকে অনেক সময় ব্যান্ডউইথ বলা হয় ব্র্যান্ডউইথ তাকে বিট পার সেকেন্ড বা বিপিএস হিসাবে হিসাব করা হয় এই ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ তিন প্রকার ব্যান্ড ওয়েস ব্যান্ড ব্রডব্যান্ড তাহলে ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কয় প্রকার তিন প্রকার ব্যান্ড ওয়েস ব্যান্ড ব্রডব্যান্ড ব্যান্ড কি ব্যান্ডে সাধারণত পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস স্পিড হয়ে থাকে এই ব্র্যান্ড ধীরগতি সম্পন্ন ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয় টেলিগ্রাফিতে এই ধরনের ব্যান্ড ব্যবহার করা হয় তো অনেক সময় পরীক্ষায় এমসি আসে আসে বেন্টের ডেটা স্পিড কত তো তোমরা কত বলবে পঁয়তাল্লিশ থেকে তিনশো আবার অনেক সময় আসে বিপিএস এর কি হিট পার সেকেন্ড টেলিগ্রাফিতে কোন ধরনের ব্যান্ড ব্যান্ড ব্যবহার করা হয় এই বিষয়গুলো তোমরা শিখতে পারলে তো এখন ভয়েস ব্যান্ড কাকে বলে ভয়েস ব্যান্ডে সাধারণত নয় হাজার ছয়শো বিপিএস স্পিড হয়ে থাকে এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয় তবে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্র্যান্ড ব্যবহার করা হয় এখানে আসতে পারে ভয়েস ব্যান্ডের ডেটা স্পিড কত বা টেলিফোনের সংযোগের ক্ষেত্রে কোন ধরনের ব্র্যান্ড ব্যবহৃত হয় বা কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কোন ধরনের ব্র্যান্ড ব্যবহার করা এখান থেকে এই গুলো থাকতে পারে এখন ব্রডব্যান্ড কা কেবল ব্রডব্যান্ড উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ যার গতি এক মেগাবিট পার সেকেন্ড এখানে এম বিপিএস মেগাবিট পার সেকেন্ড প্রোমিনিংটি সাধারণত কোয়েক্সেল কেবল এবং অপটিক্যাল ফাইবারে ডেটা স্থানান্তরের জন্য ব্রডব্যান্ড ব্যবহার করা হয় তাছাড়া স্যাটেলাইট কিংবা মাইক্রোওয়েভ কমিউনিকেশনও ব্যান্ড সরি ব্রডব্যান্ড ব্যবহার করা হয় তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি মূল্যায়ন করি যদি সরাসরি ক্লাস করতাম তাহলে তোমাদের দিয়ে ক্লাসটি মূল্যায়ন করতাম আজকের ক্লাস মূল্যায়ন আমরা আজকের পাঠ শেষে শিখতে পারলাম কমিউনিকেশন সিস্টেম কি ডেটা কমিউনি ডেটা কমিউনিকেশন কি কমিউনিকেশনের উপাদান সম্প্র কি কি ডেটা ট্রান্সমিশন স্পিড কি ডেটা ট্রান্সমিশন স্পিড কত প্রকার এবং অ্যারোব্যান্ড ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড কাকে বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তো এভাবে আমরা ক্লাস শেষে পাঠ মূল্যায়ন করব এবং এই বিষয়গুলো একটু ভালো করে পড়তে হবে শিখতে হবে অভিভাবকরা প্রিয় শিক্ষার্থীরা অভিভাবকরা তোমাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কমপ্লেন করে আমার কাছে ফোন করে তোমরা অনলাইন ক্লাস দেখো না অনলাইন অনেক অনেক শিক্ষার্থী এমন করে শুধু ক্লাসটুকু দেখে রকম ক্লাস ওই পর্যন্তই আর বাড়িতে পড়ে না যখন বলা হয় পড়ো না কেন তোমরা বলো যে অনলাইনে পড়লাম আসলে ক্লাস দেখার পর এক না এই যে ক্লাসটা দেখে যে বিষয়গুলো তোমার আয়ত্ত করতে হবে বললাম যে মূল্যায়নগুলা ডেটা ট্রান্সমিশন স্প্রিড ভয়েস ব্যান্ড ন্যারো ব্যান্ড ব্রড ব্যান্ড সংজ্ঞা গুলো ভালো করে শিখতে হবে ডেটা কমিউনিকেশন সিস্টেম এর আর ডেটা কমিউনিকেশন সিস্টেম কি কমিউনিকেশন সিস্টেম কি এই বিষয়গুলো কি হবে একটু ভালো করে শিখতে হবে লিখতে হবে তোমরা এই কাজটি করো না তো খুব শীঘ্রই কলেজ খুলবে তখন সরাসরি আমরা পড়া নিব তখন বুঝতে পারবে না পড়ার মজা সরাসরি পরীক্ষা নিব তখন বুঝতে পারবে এই তোমাদের কাছে খুব রিকোয়েস্ট তোমরা একটু পড়াশোনায় মনোযোগী হও এবং শুধু অনলাইন ক্লাস দেখে চলবে না পড়াগুলোও শিখতে